তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আর কতটা চড়াই উৎরাই শেষ করে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই না? কোনো সন্দেহ আছে? দেখো, আমাদের দুবার করে বিয়ে হলো, দুজনের পরিবারও মেনে নিয়েছে, এখন এত মনোমালিন্য রেখে লাভ কি? কই মনোমালিন্য করছি না তো। কিন্তু তুমি যা করছো। পেইন দিচ্ছি? পেইন তো আমি তোমাকে দিতেই থাকবো, বলেছি না পেইন দিতে দিতে তোমার জীবনটা আমি একেবারে শেষ করে দেবো, যতক্ষণ পর্যন্ত না তোমার জীবন নরক বানিয়ে ছাড়ছি। আচ্ছা ঠিক আছে, দিবে এখন, যা যা প্লিজ। এই চল 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 তোমার কোনো লজ্জা শরম হবে না, তাই না? এতবার তোমাকে রুম থেকে আমি বের করে দিই, তারপরে আমার অনুমতি ছাড়া তুমি বারবার রুমে ঢুকে পড়ো। তোমাকে যতই দেখছি ততই তাজ্জব হচ্ছে সীমা। তোমার তো তাজ্জব রাশি চলছে, তাই এখন তুমি যাই দেখো তাই তাজ্জব লাগে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তুমি তো আমাকে এক মাসের সময় দিছিলে, এখন তো দেখছি দুদিনই সবাইকে হাত করে ফেলেছো। জাস্ট দেখতে থাকো আর কি কি ঘটে। কি? হ্যাঁ দেখো সীমা, আমাদের নিজেদের জন্য আমাদের মধ্যে এখন একটা সমঝোতায় আসা দরকার। কিসের সমঝোতা? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি জানো, আর ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছি। নো, ভালোবেসে না, বাধ্য হয়ে বিয়ে করেছো। থাক না ওসব কথা, পাস্ট ইজ পাস্ট। শোনো, এখন আমরা নতুন করে সব কিছু শুরু করি। তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আর কতটা চড়াই উৎরাই শেষ করে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই না? কোনো সন্দেহ আছে? দেখো, আমাদের দুবার করে বিয়ে হলো, দুজনের পরিবারও মেনে নিয়েছে, এখন এত মনোমালিন্য রেখে লাভ কি? কই মনোমালিন্য করছি না তো। কিন্তু তুমি যা করছো। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পেইন দিচ্ছি? পেইন তো আমি তোমাকে দিতেই থাকবো, বলেছি না পেইন দিতে দিতে তোমার জীবনটা আমি একেবারে শেষ করে দেবো, যতক্ষণ পর্যন্ত না তোমার জীবন নরক বানিয়ে ছাড়ছি। রিয়াকশন ফ্যাকশন দিয়ে লাভ নাই, অনেক কথা হয়েছে, এখন যাও তুমি, আমি ঘুমাবো। সেটা হচ্ছে না সীমা, দেখলে না পারমিশন হয়ে গেছে, আজ এই মুহূর্ত থেকে আমি এই ঘরে থাকবো তোমার সাথে, অর্থাৎ আমরা দুজন একসঙ্গে থাকবো এবং আমাদের বাসর হবে এখানে। প্রশ্নই ওঠে না, তোমার মতো এরকম একটা কাপুরুষের সাথে আবার কিসের বাসর? শোনো সীমা, বাসর করা প্রত্যেক পুরুষের অধিকার আছে। তুমি যদি এখন এখান থেকে না যাও আমি কিন্তু চিৎকার করব। আমি তাহলে কো ঘুমাবো? সরি, কেন এত বড় একটা খাট থাকতে আমি কেন ফ্লোরে ঘুমাবো? তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি চিৎকার করে বাসার সবাইকে এখানে ডেকে নিয়ে আসবো। সীমা, সব কিছুর একটা সীমা থাকে। সীমার কোনো সীমা থাকে না, সীমা হচ্ছে সীমাহীন। যাও ফ্লোরে শোয়ার অ্যারেঞ্জমেন্ট করো। আমি নিচে ঘুমাবো না? অবশ্যই নিচে ঘুমাবো।